আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে ফায়ার ফাইটার সদস্যদের বেতন নিয়ে। একজন ফায়ার ফাইটার সদস্য চাকরিতে যোগদান পরে ট্রেনিং সেন্টারে প্রতি মাসে কি পরিমাণ বেতন পায় তা আমাদের জানার অনেকেরই আগ্রহ রয়েছে, তাই আমি ভাবলাম এ ব্যাপারে একটি ভিডিও তৈরি করা যাক। বেতন সম্পর্কে, একজন ফায়ার ফাইটার ফায়ার সার্ভিসে যোগদানের পরে ট্রেনিং সেন্টার থেকে ফুল বেতন পেয়ে থাকে। আমরা প্রথমে যদি ফায়ার ফাইটারের সার্কুলারের মূল বেতন দেখি, তাহলে মূল বেতন 9,000 এবং মূল বেতনের সাথে কয়েকটি ভাতা পেয়ে থাকেন, যেমন ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি। ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টারে এই কয়টি ভাতায় মূলত পেয়ে থাকেন। প্রথমে মূল বেতন 9,000 টাকা, ঝুঁকি ভাতা 1,500 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, ধুলাই ভাতা 100 টাকা এবং বাড়ি ভাড়া ভাতাটা একটু আলাদা রয়েছে, যেমন ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়ি ভাড়া ভাতা 62% এবং সর্বনিম্ন 5,600 টাকা। আর 65% যদি আমরা 9,000-এর 65% করি তাহলে দেখতে পারবো 5,850 টাকা। এবং খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 55% হারে ন্যূনতম 5,000 টাকা, অর্থাৎ এসব এলাকায় বাড়ি ভাড়া ন্যূনতম 5,000 টাকা পাবেন। কোন এলাকায় কী পরিমাণ বাড়ি ভাড়া ভাতা পাবেন তার একটি তালিকা রয়েছে, এই তালিকাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তালিকাটি দেখে নিন। এবং সবশেষে আমরা যদি মূল বেতন এবং সবগুলো ভাতা যোগ করি তাহলে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় তার মোট বেতন হবে 18,150 টাকা এবং অন্যান্য সকল এলাকায় যেমন খুলনা, বরিশাল ইত্যাদি এলাকায় তার বেতন হবে 17,300 টাকা। ফায়ার সার্ভিসে যোগদানের পরে থেকে প্রত্যেক ঈদে মূল বেতন সম পরিমাণ বোনাস পেয়ে থাকে, অর্থাৎ কারো বেতন যদি 9,000 টাকা হয় তাহলে প্রত্যেক ঈদে সে 9,000 টাকা করে বোনাস পাবে। মূল বেতনের 20% বৈশাখী ভাতা পাবে। চাকরিতে যোগদানের পরে ট্রেনিং সেন্টার থেকে এই ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন। তো গাইস, আশা করি সবকিছু বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে ফায়ার ফাইটারদের রেশন সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সেই সাথে এ বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষে একটি কথা বলতে চাই, মানুষ মাত্র ভুল, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল তথ্য উপস্থাপন করা হয় এবং আপনি যদি সেটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা অবশ্যই আমাদের ভুলটি শুধরে নেব ইনশাআল্লাহ। তো এই ছিল গাইস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।